পলি ভাই দেশের সেরা পলি ভাই যোগ্য নেতা পলি ভাই দুখীন নেত্রী নির্মলা সবার নেত্রী নির্মলা আসসালামু আলাইকুম বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে আমি আপনাদেরকে জানাচ্ছি রমজান এবং আসন্ন ঈদুল ফিতরের শুভেচ্ছা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিকে বর্তমান কার্যকরী পরিষদের মেয়াদ শেষ পর্যায়ে ইতিমধ্যে নির্ধারিত সময় পরবর্তী নির্বাচনের জন্য একটি নির্বাচন বোর্ড 2024-2026 এবং আপিল বোর্ড 2024 থেকে 2026 গঠিত হয়েছে নির্বাচন বোর্ড 2024-2026 মেয়াদের জন্য তফসিল ঘোষণা করেছে আমরা জনাব মাহমুদ কলিকে সভাপতি এবং নাসরিন আক্তার নিপুণ সাধারণ সম্পাদক পদের প্রার্থী হয়ে মাহমুদ কলি নিপুণ পরিষদ একটি পূর্ণাঙ্গ প্যানেল হয়ে নির্বাচনে অংশগ্রহণ করব এই প্যানেলের অন্যান্য পদ এবং কার্যকরী পরিষদের সদস্য পদের প্রার্থীদের নাম তালিকা অচিরেই সকলকে জানানো হবে 84 সময় থেকে চলচ্চিত্র শিল্পী সমিতির গঠন থেকে আমি প্রত্যক্ষভাবে জড়িত ছিলাম অতীতে অভিনয়ের পাশাপাশি সাংগঠনিকভাবে এই চলচ্চিত্র শিল্পী চলচ্চিত্র শিল্প এবং চলচ্চিত্র শিল্প সমাজের আমার অবদান আমার সাধ্যমত রাখার আমি চেষ্টা করেছি এই চলচ্চিত্র শিল্পী সমিতি সভাপতি সাধারণ সম্পাদক হিসেবে আমি ভালোভাবে দায়িত্ব পালন করার চেষ্টা করেছি আন্তরিকভাবে চেষ্টা করেছি বর্তমানে অনেকদিন অভিনয় থেকে দূরে আছি কিন্তু এই মানে এই নয় যে আমি শিল্পী সমিতি বা শিল্পী সমাজ থেকে আমি দূরে আমি এখানে অভিনয় করতে আসিনি আমি এসেছি এখন চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃত্ব থেকে এই চলচ্চিত্র শিল্পী সমিতিকে একটি ভালো পর্যায়ে নিয়ে যেতে পাশাপাশি চলচ্চিত্র শিল্পের অন্যান্য সংগঠনের সাথে এবং সরকারের সাথে একটি সুসম্পর্ক করে শিল্পী সমাজের এবং চলচ্চিত্রের বাংলাদেশ চলচ্চিত্রের উন্নয়নে আমি আমার অবদান রাখব আমি দুইবার সভাপতি ছিলাম এবং দুইবার সাধারণ সম্পাদক ছিলাম বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি আমি আপনাদের সকলের সহযোগিতা চাই এবং একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন চাই এবং এই সুন্দর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমি আশা করি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সবাই বিচক্ষণ সদস্যরা সুচিন্তিত মতামত দিয়ে একটি ভালো কমিটি গঠন করার সুযোগ করে দেবেন যারা এই চলচ্চিত্র শিল্পের জন্য চলচ্চিত্র শিল্পীদের জন্য এবং চলচ্চিত্রর উন্নয়নের জন্য ভালো কিছু অবদান রাখতে পারে আমাদের অনেক কিছু সীমিত ভয়ের কিছু নেই আমরা অগ্রসর হতে পারবো আমার কনফিডেন্স আছে আপনারা সকলে দোয়া করবেন ধন্যবাদ সেক্রেটারি নিপুণ আক্তার যে ঘোষণা দিয়েছেন আমি মনে করি এই ঘোষণার সাথে আমার সমিতিতে যারা আছেন এবং যারা আসবেন সবাই একমত হবে কথা কম কাজ বেশি গত এক দুই বছর ধরে বিভিন্ন কথাবার্তা কর্মকাণ্ড অনেক কিছু দেখেছেন শুনেছেন কিন্তু আমি মনে করেছি এবং আমি দেখেছি যে এই সকল সমস্যার মধ্যে দিয়ে নিপুণ আক্তার বলিষ্ঠ চিত্তে বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে শিল্পীদের সাথে কাজ করার জন্য নিজেকে নিবেদিত রেখেছে এবং আমি মনে করলাম যে এই মুহূর্তে আমার প্রয়োজন আছে চলচ্চিত্র শিল্পী সমিতির জন্য চলচ্চিত্র শিল্পের জন্য আমি আমার দক্ষতা বিচক্ষণতা অতীতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিপুণ আক্তারকে সাথে নিয়ে এবং পুরো কমিটিকে সাথে নিয়ে আমরা একসাথে এগিয়ে যাব এবং শিল্পীদের জন্য এবং শিল্পের জন্য কাজ করব এই বিশ্বাসে আমি তার সাথে সভাপতি হিসেবে দাঁড়ানোর জন্য সম্মতি দিয়েছি আমি সভাপতি ছিলাম সাধারণ সম্পাদক ছিলাম বিচার সদাগর সব সময় আমার পাশে থেকে শিল্পীদের জন্য শিল্পের জন্য কাজ করেছে ইজ এ গুড ম্যান ভালো লোক তবে নির্বাচন নির্বাচনের জায়গায় হবে আমরা নির্বাচন করব নির্বাচন যেন সুন্দর হয় এবং সুষ্ঠু হয় সকল সদস্য নিজের মন থেকে বিচার বিবেচনা করে যেন ভোট দেয় সেটাই হলো বড় কথা এই নির্বাচনের পরে কি সকল শিল্পীরা মিলে কি একসাথে কাজ করবেন কিনা আমি আমি একটা জিনিস বলেছি যে আমি এই নেতৃত্বে এসেছি আমি কিন্তু অভিনয় করতে আসিনি আমি চলচ্চিত্র শিল্পীর নেতৃত্বে এসে চলচ্চিত্র শিল্পীদেরকে একটা সেতু বন্ধন করার চেষ্টা করব এবং চলচ্চিত্র সংগঠন সকলকে একত্রিত করে শিল্পের সমস্যা সমাধান করার জন্য এগিয়ে যেতে হবে আমাদের দ্যাট ইজ মাই